হ্যালো ভিউয়ার, ধামাকাটে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটা নতুন মাইনিং সাইট নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে সিম্পল মাইনিং। এই সাইটটির লিঙ্ক হচ্ছে simplemining.biz। এই সাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এই সাইটে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে মাইনিং করবেন তা আমি ভিডিওতে বিস্তারিত বলবো। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনের চলে যাবেন। তো এখান থেকে রেজিস্টার আসার পর এখানে আপনি একটা রেজিস্টার ফর্ম দেখতে পারবেন, যেখানে আপনাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা এই সাইটটিতে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার পর আপনারা এই সাইটটির সরাসরি এই সাইটটির হোম পেজে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে গিগা হ্যাশ পাওয়ার মাইনিং হচ্ছে। তো এখানে মূলত দুই ধরনের ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা যায়, একটা হচ্ছে ডগি কয়েন, একটা হচ্ছে লাইট কয়েন। তো আপনারা এই দুটো কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন এবং এটা 100% পেমেন্ট দেয়। এই পেমেন্ট প্রুফ আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো আপনারা যদি ডগি কয়েন মাইনিং করতে চান তাহলে আপনারা লেফট সাইড থেকে অপশন মেনু থেকে নিচের দিকে দেখতে পাবেন মাইনিং ডগি লেখা আছে, তো আপনারা মাইনিং ডগিতে ক্লিক করবেন। দেন আপনাদের মাইনিং ডগির অপশন নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে স্টার্ট মাইন লেখা একটা অপশন আছে। তো আপনারা স্টার্ট মাইনে ক্লিক করলে আপনাদের যে ডগি কয়েনটা আছে সেটা মাইনিং হওয়া শুরু হয়ে যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর পার ডে আপনি 18 ডগি কয়েন করে মাইনিং হবে, যেই গিগা হ্যাশ পাওয়ার আপনাকে প্রথমে দেবে। মানে 1GHS এর মাধ্যমে আপনারা প্রতিদিন 18 ডগি কয়েন মাইনিং করতে পারবেন এবং আপনার মান্থলি 540 ডগি কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন। তো এখান থেকে উইথড্র কীভাবে করবেন, উইথড্র করার সিস্টেম আমি আপনাদের দেখাবো। তো আরও আপনারা চাইলে এখান থেকে ডগি কয়েন এখানে ডিপোজিট করে আপনারা চাইলে গিগা হ্যাশ পাওয়ার আরও কিনতে পারেন। তো ডগি কয়েন এখানে ডিপোজিট করার জন্য আপনারা অ্যাড ব্যালেন্স ডগি দিবেন, তারপর এখান থেকে আপনারা ডগি কয়েন এখানে অ্যাড করে নেবেন, মানে ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করার পর আপনারা GHS পাওয়ার কিনলে আপনাদের মাইনিং পাওয়ারটা আরও বাড়বে এবং আপনারা চাইলে এখান থেকে আর্নিং রেটটাও বাড়াতে পারেন। তো এখানে আপনারা লেফট সাইডে অপশনে গিয়ে আপনারা ক্যালকুলেটর গিয়ে দেখতে পারেন যে আপনারা কেমন ডিপোজিট করলে কেমন আপনারা এখান থেকে মাইনিং পাবেন। আর এখান থেকে যে উইথড্র করার সিস্টেমটা সেটাও আমি আপনাদের দেখাই। তো উইথড্র করার জন্য উপরে যে একটা প্রোফাইলের আইকন দেখাচ্ছে পাখির মতো, আপনি সেখানে ক্লিক করে সেটিংস চলে যাবেন। দেন এখান থেকে আপনারা ডগি অ্যাড্রেস অথবা লাইট কয়েন অ্যাড্রেস যদি যেটাই থাকে সেটা দিয়ে এখানে সেভ দিবেন, তাহলে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে। দেন এখানে আপনাদের যে পেমেন্ট অ্যাড্রেসটা সেটা সেভ হওয়ার পর আপনারা যে মানে কয়েনটা আপনারা উইথড্র দিতে চান সেটাতে আপনি চলে যাবেন, যেটা আপনার মাইনিং হয়েছে। তো আপনারা সেই কয়েনে চলে যাবেন, ডগিং অথবা লাইট কয়েন। সেখানে নিচের দিকে দেখতে পারবেন যে ওয়ার্ডার উইথড্র, এবং এর নিচের দিকে দেখতে পারবেন যে উইথড্র লিমিট কত আছে। এখানে মিনিমাম আপনারা 200 ডগি কয়েন উইথড্র দিতে পারবেন। তো যখনই আপনারা আপনাদের মাইনিংটা পে আউট রিচ করবে তখন আপনারা উইথড্র দিতে পারবেন। এবং এই সাইটটা পেমেন্ট দেয় কিনা তা আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমার এখনও পে আউট রেড হয় নাই। তারপর অনেক সাইট আছে যেগুলো আপনাদের পেমেন্ট দেয় কিনা না দেয়, স্ক্যাম নাকি লিজেড, সে তার ডাটা অনেকগুলো সাইটে রাখে। তো তেমন একটা সাইট হচ্ছে worldhivemonitors.com। এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এই সাইটের মাধ্যমে বিভিন্ন সাইট স্ক্যাম কিংবা লিজেড সেগুলো চেক করতে পারেন। তো এখানে চেক করার নিয়ম আছে, সার্চ বক্সে আপনারা সেই সাইটের ডোমেনটা দিয়ে সার্চ করবেন, দেন দেখতে পারবেন যে এখানে তারা পেমেন্ট দেয় কিনা। তো যেহেতু এই সাইটটিতে দেওয়া আছে পেইং লেখা, তার মানে এই সাইটটি পে করে। তো আপনারা এখানে নির্দ্বিধায় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং ডিপোজিটও করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই simplemining.biz-এ একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং এখান থেকে কীভাবে মাইনিং করা যায় আর এখান থেকে কীভাবে উইথড্র করা যায়। তো আমার ভিডিওটি আজকের জন্য এতটুকুই। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং ভিডিওতে বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকলে কিংবা এই ভিডিও সম্পর্কিত যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন।
এবং আমার নতুন নতুন আপডেট জানার জন্য আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।